হে যত ভাই ব্রাদার কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের সপ্তম চাঞ্জি আরো একটা অঙ্ক নিয়ে চলে আসলাম যদি তোমরা 27 পৃষ্ঠা লক্ষ্য করো তাহলে দেখবা যে এখানে একটা ক্রেডিট কার্ডের অঙ্ক আছে ঠিক আছে ওখানে একটা ছক দেওয়া আছে এরকম ক্রেডিট কার্ডের এখানে নাম্বার এগুলো দিয়ে এই ঘরের যে নাম্বারগুলো আছে সেগুলো আমাদের বের করতে হবে ঠিক আছে এরকম একটা ছক দেওয়া আছে 27 পৃষ্ঠা লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা 27 এবং 28 পৃষ্ঠা ঠিক আছে সো এটা আমাদের কি করতে হবে এখানের যে খালি ঘরটা এটির অঙ্ক করে এখানে বসাতে হবে সরি খালি ঘরটা এরকম দুটো আছে এরকম খালি ঘর দুটো আছে ঠিক আছে সো এই ঘরটাকে আমাদের কি করতে হবে এইখানে যে অংকটা আছে এই অংকটা নিয়ে আমাদের এখানে মান বের করতে হবে এইটা নিয়ে এখানে মান বের করতে হবে এইটা দিয়ে এখানে মান বের করতে হবে এইটা দিয়ে এখানে অর্থাৎ এই যে খালি ঘরগুলা যে আছে খালি ঘরগুলার মান বের করতে হবে ঠিক আছে মান বের করে এই যে এই রঙের এইটা এইটা মানে এখানে যতoverline হবে এটা এখানে ততoverline হবে এইটা এখানে ততoverline হবে এইটা এভাবে নিয়ে আমাদের এখানে একটা সরলঙ্গ করতে হবে সো আমরা জাস্ট শুধু মানটা বের করব ঠিক আছে মানটা বের করে দেখায় দেই তোমরা করে ফেলতে না করতে আমাদের এখানে আমরা জাস্ট মান বের করে ফেলবো ওকে তবে যারা আহ এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো চলো যাই দেখি সমাধান করি দেখো এখানে তাহলে আমরা যদি সমাধানে আসি তাহলে এই দিকে একটু খেয়াল করো তাহলে স্কোয়ার বেস যদি একই হয় আমি কি বলছিলাম গুণের ক্ষেত্রে বেশ বেশ একই হলে বেশ বসে পাওয়ার তখন যোগ হয়ে যায় তাহলে তিন তিন গুণ হয়ে তিন বসবে পাওয়ার তখন যোগ হয়ে যাবে দুই আর দুই যোগ হয়ে যাবে ঠিক আছে সেটাই দেখো তিন বসলো এখানে এই বেশ বেশ গুণ হয়ে বেশ বসছে পাওয়ার তখন যোগ হয়েছে দুই আর দুই এই দুই আর দুই যোগ হয় তাহলে কত আছে চার তাহলে তিনের উপর চার মানে তিন আছে কয়টা তিন আছে চারটা তিন গুণ তিন গুণ তিন গুণ তিন চারটা ঠিক আছে গুণ করলে কত হয়ে যাবে একাশি ঠিক আছে তাহলে একাশি হয়ে যাবে এখন দেখো এটা পেয়ে গেলাম এখন আবার এখানের মানটা বের করতে হবে ঠিক আছে আচ্ছা তার জন্য দেখো ফোর এর উপর আছে শূন্য পাওয়ার আর এখানে ফোর এর উপর আছে তিন বা কিউব ফোর কিউব ঠিক আছে তাহলে এটাকে আমাদের কি করতে হবে এটা ভাগ এটা তো ভাগ বুঝতেছি তাহলে আমরা শিখছি না বেশ যদি একই হয় ভাগের ক্ষেত্রে যদি বেশ বেশ একই হয় বেশ বসে পাওয়ার তখন কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাই না চলো দেখি দেখো সেম ভাবে ভাগ বসে পাওয়ার তখন বিয়োগ হবে শূন্য উপরে আসছে তাই শূন্য আগে বিয়োগ ভাগের জন্য বিয়োগ এই তিন এই তিন তাহলে চারের থেকে শূন্য থেকে তিন বার দিলে কথা হয় তিনি মাইনাস তিন তাহলে চার মাইনাস তিন এটা কিভাবে লেখা যায় চার এক বাই তিন ঠিক আছে এভাবে লেখা যায় চার এক বাই তিন এভাবে লেখা যায় ঠিক আছে এটাকে যদি এখন আমরা দেখো এটা করে ফেলি আর চারের উপর তিন আছে মানে চার গুণ চার গুণ চার তিনটা ওকে এটাও পেয়ে গেলাম এখন দেখো এখানে আছে এইট কিউব ইন্টু এইট জিরো ঠিক আছে সেম ভাবে এটা কি গুণ তাহলে বেস বেস গুণ হয়ে বেশ বসে পাওয়ার তখন কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তিনের থেকে শূন্য বিয়োগ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আটই বসলো বেশ বেশ গুণ হয়ে বেশ আট বসলো এই তিন বিয়োগ আছে গুণের জন্য যোগ তাহলে তিন যোগ শূন্য ঠিক আছে কত আট গুণ আট গুণ আট তিনটা আট গুণ ঠিক আছে আট আটটা চৌষট্টি তিন চৌষট্টি গুণ হয়ে যায় হচ্ছে পাঁচশো বারো ওকে তাহলে আমরা এটাও কিন্তু পেয়ে গেলাম এবার দেখো এইখানে সূচকের সূচক এখানে দুই দুইয়ের উপর সূচক আছে তিন ব্র্যাকেট দিয়ে আটকায় তার উপরে সূচক আছে কত চার তাহলে দেখো তাহলে হচ্ছে চার দুগুণের কত হয় বারো ঠিক আছে এই দুইটা হচ্ছে বেস আর এই এই সূচক আর সূচক কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে কত হয়ে গেল বারো ওকে তাহলে দুই ঠিক হলো বারো এখন দুইয়ের উপর বারো আছে মানে দুই বার আছে দুই 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 বার আর দুই কেক বারো বার গুন করলে কত হয় আচ্ছা চলো এবার দেখি তারপরে কি বলছে সেম ভাবে দেখো এখানেও কিন্তু সেম ভাবে করতে হবে তাহলে দুই এখানে আছে উপরে আছে চোদ্দ আর নিচে আছে সতেরো তাহলে বেশ বেশ ভাগ হয়ে বেশ বসবে পাওয়ার তখন কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় উপরে টাগে চোদ্দ তারপরে চোদ্দ থেকে সতেরো বাদ দিলে কত হয় বলতো ঠিক আছে এই আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে লেখার জন্য আমরা লিখতে পারি দুই এই মাইনাসের জন্য এক হয় মাইনাসের জন্য এক হয় আর নিচে যেটা থাকে সেটাই ঠিক আছে নিচে যেটা থাকে সেটাই তাহলে এই দুইটা হচ্ছে এই দুই ঠিক আছে বেজের দুই আর এই মাইনাস থ্রি কে লিখতে হয় এইভাবে মাইনাস টাকে উঠিয়ে এইভাবে লিখতে হয় এক আর হচ্ছে তিন এই মাইনাসের জন্য সোজা কথায় বলতে গেলে এই মাইনাসের জন্য এক ঠিক আছে আর নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা নিচে হয়ে যায় বোঝা গেছে আশা করি ঠিক আছে তাহলে দেখো তাহলে যদি আমরা গুণ করি কত হয়ে যাবে নিচে হয়ে যাবে তিন আর সরি হ্যাঁ তাহলে হচ্ছে দুই গুণ দুই গুণ দুই তিনটা দুই হয়ে যাবে আর উপরে এক তাহলে উপরে এক আর তিনটে দুই গুণ করলে আট ঠিক আছে আচ্ছা এখন এইটা দেওয়াই আছে এর উপর জন্য। শূন্য কোন সূচকের যদি পাওয়ার শূন্য হয় ঠিক আছে অর্থাৎ সূচক যদি শূন্য হয় সূচকের পাওয়ার যদি শূন্য হয় তবে তার মান হয় কত এক এটি এর উপর শূন্য আছে মানে এর মান এক হবে তা কিন্তু না এর যদি একশোর উপরেও শূন্য থাকতো তা মান হয়ে যেত এক যদি এক কোটির উপরেও শূন্য থাকতো এই পাওয়ার এখানে তাহলেও কিন্তু মান হয়ে যেত এক অর্থাৎ সূচকের অঙ্কের ক্ষেত্রে পাওয়ার যদি শূন্য হয় তার মান কত হয়ে যায় এক ঠিক আছে আর এখন এইটা একটা ঘর দেওয়া ছিল ঘরটা এরকম ভাগ করা একটার অর্ধেক দুটা তার মানে কি অর্ধেক হাফ এ পাশে হাফ এ হাফ একটা ঘর ছিল তাকে অর্ধেক করে দিয়েছে মানে এ পাশে হাফ এ হাফ ঠিক আছে এখন কি করতে হবে এখানে আমাদের জিনিসটা দিয়ে দিচ্ছে কালার গুলো দিয়ে দিয়েছে এরকম ভাবে আমাদের বসাতে হবে তাহলে এই কালারে কত ছিল এক এটা এনে বসাইলা এখানে ঠিক আছে তারপরে এই কালার এই কালার কোনটা এই যে এটা এখানে পাঁচশো বারো এনে বসাইলা পাঁচশো বারো তারপরে এখানে এই কালার এই জ্যামিতির এটা ঠিক আছে তাহলে এক বাই আট আর একটা জামিতি এই কালারের সবুজ কালার ঠিক আছে এক বাই চৌষট্টি তাহলে এক বাই চৌষট্টি এটা রেড কালার এই যে রেড কালার কথা বসাশি ঠিক আছে তারপর এটা ইয়েলো কালার ইয়েলো কালার কথা চার হাজার আহ ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই এভাবেই কিন্তু আমরা কার্টের সংখ্যাগুলো খুব ইজিলি বের করে ফেলতে পারলাম তাই না আশা করি বুঝতে পেরেছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ